Today's special, fresh tilapia mach. Mom special, tilapia macherjhal. Cholun recipe ta dekhi. Mach kete bhalo kore dhoa hoye geche. Ebar amra holud ar lobon diye bhalo kore mix korbo. এখানে আমরা রিফাইন অয়েল ইউজ করেছি আপনারা যদি চান সরষে তেলও ইউজ করতে পারেন যখন আপনি মাছ ভাজবেন তেল একদম গরম হওয়া পরই মাছ ছাড়বেন না হলে মাছ কড়াতে সেটে যেতে পারে আর বার করার টাইম ভেঙে যেতেও পারে দেখো কি সুন্দর আমাদের মাছটা ফ্রাই হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম তারপরে আমি তেলটা ছেড়ে দিলাম দেখো আমাদের ফার্স্ট ব্যাচ অফ ডিপ ফ্রাইড ফিশ রেডি হয়ে গেছে তাহলে কি কি মশলা লাগছে দেখে নেচ্ছি কত পেঁয়াজ কত দেবে তোমার আমি এখানে নেব একটা পেঁয়াজ আর একটা টমেটো আমি এবার একটু সরষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে আমি একটু পেঁয়াজ দিলাম একটু নুন দিলাম পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য মা পেঁয়াজটা কি লাল হবে হ্যাঁ পেঁয়াজটা একটু বাদামি কালার হবে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে দেড় চামচের মতন আমি আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ দু চামচ মা দেড় চামচ দেড় চামচ পেঁয়াজ আর একটা গোটা টমেটো পেস্ট করে আমি এটা সবটাই দিয়ে দিলাম দেড় চামচ হলুদ তারপর নুনটা আমি অল্প দিয়েছিলাম কিন্তু এখন আমি পরিমাণ মতো নুনটা দেব এবার একটু আমি একটু জল দিলাম জল দিয়ে একটু কষলাম আমার মশলা কষা হয়ে গেছে আমি এবার এই জল দেব ঝোলটা ফুটে গেছে আমি এখন একটু সরষে দেব সরষে পেস্ট সরষে পেস্ট দিয়ে আমি এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এক এক করে দিই দেওয়ার পর একটু ফোটাবো
করার ঢাকনিটা খুললাম, খুলে আমি একটু এর উপরে হয়ে গেছে মাছটা। আমি এবার এর উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিই। আমি এবার এটা নামিয়ে নিই। আমাদের তেলাপিয়ার মাছের ঝালটা রেডি, মায়ের হাতে স্পেশাল। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সি ইউ সুন উইথ সাম মোর ইন্টারেস্টিং রেসিপি। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।